এই কাজে আপনি করতে পারেন না, এটা সরাসরি কুফুরি। এটা যখন আপনি করবেন তখন আপনার প্রকাশ্যে এসে তওবা পড়তে হবে, আপনি প্রকাশ্যে যে কাজটা করছেন সেটা প্রকাশ্যে এসে তওবা পড়তে হবে। একজন কমেন্ট করলো যে গোজামিল মানে নাকি আমি, সে মানে বললো গোজামিল মানে তুই। আচ্ছা থাক, এই যে মানে মেসেজ মানে কমেন্ট করার দরকার নেই, আপনি আমার সাথে কথা বলেন। যে ব্যাপার হচ্ছে যে এই যে গোজামিল দেয়া, এই যে দেখেন এটা হচ্ছে একটা উদাহরণ, আমি আপনাকে একটা উদাহরণ বললাম যে আজলের ক্ষেত্রে আচ্ছা আমি বুঝতে দাসীর পেরেছি। অনুমতি নিতে হবে কিনা, এই বিষয়ে ইমাম আবু হানিফার যে হাদিসটা আছে এবং সহিহ বুখারীতেও যেটার টিকার ভিতরে লেখা আছে, ইমাম আবু হানিফা বলেছেন আজলের বেলায় দাসীর অনুমতি নিতে হবে না, কিন্তু আপনাদের এই যে গোজামিল মাস্টার যিনি, তিনি মানে এটাকে সুন্দর পাল্টায় ফেললেন, স্বাধীনতার বেলায় বলে আমি ফেললেন, দেখেছি ওইটা, স্বাধীনতাকে স্বাধীনতার বলে আচ্ছা ফেললেন, যেহেতু, এবং বারবার বারবার বললেন আচ্ছা এটাকে বলা হয় ভাই গোজামিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা তো আমি মোটামুটি ক্লিয়ার হইলাম আপনার কাছ থেকে গোজামিল বিষয়টাকে। আর এম কে হাসান ভাইয়ের বিষয়ে আমি জানি না, ওটা কি হয়েছে না হয়েছে, উনি কেন না এটা না বলছেন আপনারা সেটাও জানলেও জানি না, হয়তো বা ভাই, উনি, আপনারা জানলেও আপনারা স্বীকার করবেন না, হ্যাঁ কারণ না কোরআনের আপনি, একটা আয়াত আছে যে এক মুমিন আরেক মুমিনের দোষ ত্রুটি গোপন করে, তাই না? এক মুমিন আরেক মুমিনের দোষ ত্রুটি গোপন করার আয়া আছে না? যদি না যদি সে আমাকে এটা বলে যে আরে আমি ইচ্ছা করে এটা বলছি, ঠিক আছে, তখন আমি এটা গোপন করব না। যখন সে বলবে না আসলে মানে আমি দেখি না এটা, বা না না, তখন তিনি আমি তিন চারবার পড়ছেন, আর কি তিন চারবার বুঝতে পড়ছেন ভাই, একটা জিনিস তিন চারবার পড়তেছে একজন মানুষ চোখের আচ্ছা সামনে হতে পড়তেছে, পারে ভাই, দুইটা তারপরেও দুইটা দুইটাই দুইটাই হতে পারে। আমি হ্যাঁ দুইটাই হতে পারে, তারপর সে আবার হয়তো বা পরের মানে দিন নিজেই আবার বুঝে লাইভ নাই করতেছে, একটা, পরের দিন আবার লাইভ করতেছে, আরেকজন এসে পড়াচ্ছে, পড়তেছে যে এই যে স্বাধীনতার স্বাধীনতার ওইখানে দেখাও যাচ্ছে, যদি আমরা এটা ভিডিওতে করে থাকে দেখতেছি, আমরা ভিডিওতে দেখতেছি স্বাধীনার, উনি বলতেছেন স্বাধীনতার, ভাই এটা তো মানে অসম্ভব, যদি এটার এটার ভিতরে আর যদি কোনো, এটা করে থাকে, এটা করে থাকে তাহলে গোজামিল, ঠিক আছে, হ্যাঁ এটা করে থাকলে আমি না না স্বীকার করছি, ইসলামের আমি দৃষ্টিতে এটা কিন্তু ভাই কুফুরি, এই ইসলামের দৃষ্টিতে এটা গোজামিল না, কিন্তু এটা হ্যাঁ কুফুরি করা। আচ্ছা যাই হোক, মানে আমি গোজামিলের সংজ্ঞাটা পাইলাম আপনার কাছ থেকে, এই জন্য আর হ্যাঁ কি বললাম। হ্যাঁ ভাই বল। আচ্ছা তাহলে আসিফ ভাই দয়া করে বলবেন কি, আমি গত লাইভে আপনার সাথে যে কথাগুলো বলেছি এগুলোর মধ্যে আমার মানে কোন জিনিসটা গোজামিল হয়েছে একটু যদি কাইন্ডলি যদি বলতেন। না গোজামিল আপনি দেন নাই, আপনি যেটা মানে যেটা ইয়া করছেন সেটা বলছেন, যেটা আপনি মনে করেন সেটা বলছেন, কিন্তু ভাই ছোট একটা জিনিস হচ্ছে কি, একটা হাদিস যখন আপনি পড়েন তখন আপনি আশপাশের বিষয়গুলো বুঝে নেন। যেমন ধরেন একটা হাদিসে লেখা আছে যে রাতের বেলা মহানবীর স্ত্রীগণ প্রাকৃতিক কার্য করতে ওইখানে যাইতেন, এখানে প্রাকৃতিক কার্যের ভিতরে কিন্তু পেশাব বা পায়খানা স্পেসিফিক ভাবে উল্লেখ নাই, কিন্তু হ্যাঁ আমরা অবশ্যই প্রাকৃতিক কাজ অবশ্যই বলতে আমরা অবশ্যই, বুঝে নেই, এটাই বুঝে নেই যে আমাদের কিছু জিনিস তো বুঝে নিতে পেশাব হবে, বা তাই না? পায়খানা, প্রাকৃতিক কাজ বলতে আসলে জি কি জি বোঝায়, অবশ্যই অবশ্যই, এখন প্রাকৃতিক না কাজ বলতে আপনি এটা নিয়ে তর্ক করতে পারেন যে প্রাকৃতিক কাজ বলতে তো হাওয়া খাওয়া, বাতাস খাওয়া বোঝানো হয়েছে, ওইখানে গিয়ে বাতাস খাইতো, হাওয়া করে বাতাস নিত, না কলা কলা মানে হাওয়ায় এটা বাতাস বোঝানো, নিত, এটা বোঝানো কিন্তু হয়নি, এটা তো বোঝানো হয়েছে হচ্ছে গিয়ে এটা পেশাব স্পষ্ট পায়খানার বোঝা কথাটাই যায়, এটা স্পষ্ট 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 বোঝা বোঝা যায়। যায়। আপনি আমার সাথে এটা নিয়ে তেনাপা যেতে পারেন যে পেশাব পায়খানা যে এটা কোথায় লেখা আছে, এটা আমরা দেখান, এটা আমরা দেখান, আমি তো ভাই তাহলে দেখাতে পারবো না, পেশাব পায়খানা আসলে আমি স্পেসিফিকলি উল্লেখ আমি কি নাই এই পেশাব কাজটা, পায়খানা। না আমি আমি আপনাকে কি এই আমি কাজটা আপনাকে করেছি, বলিনি, আমি কি আমি আপনাকে বলি নাই যে আপনি এই কাজটা করেছেন, কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে এইভাবে তেনা পেঁচানো যায়, আচ্ছা বুঝতে আরেকজন পারছি, মুমিন হয়তো এসে আমার সাথে এইভাবে এটাও তেনা গোজামিল, পেঁচাইতে এটাও পারে, গোজামিল, এটা গোজামিল না, কিন্তু এটা হচ্ছে কি, এটাও আপনি গোজামিল, এটা আসলে ঠিক মানে সরাসরি গোজামিল আমি বলবো না, কিন্তু এটা হচ্ছে কি, আপনি মানে সত্যটাকে একটু ইয়া একটা করতেছেন আর কি। নিচু ক্লাস, গোজামিলের একটা নিচু ক্লাস, হ্যাঁ গোজামিলের একটা নিচু ক্লাস ধরতে পারেন। আচ্ছা আচ্ছা তাহলে আসিফ ভাই, আমি যাওয়ার পর পরই মানে আমাকে একজন ইনফর্ম করলো যে মানে একজন আপনার সাথে অ্যাড হওয়ার সাথে সাথে সে বলতেছে আগের ভাইটা গোজামিল দিয়ে গেল, এই সে হাবি জামি এই ওমরের এরা কয়েকজন মিলে এই কোরআনের আয়াত বানাইতো, এই সে মানে আমি এই কারণে আর কি আপনাকে এই প্রশ্নগুলো করলাম আর কি। আসলে আমি খুবই মর্মাহত হয়েছে যে আপনিও মুচকি মুচকে, আমি পরে পরে ভিডিওটা দেখলাম আপনি মুচকি মুচকে হাসছিলেন, মানে কোনো প্রতিবাদ করতেছিলেন না, আমি তো গোজামিল দিই নাই ভাই, আমি জাস্ট আমার মনের একটা অভিব্যক্তি ব্যক্ত করলাম যে আসলে আপনারা যে জিনিসটা যেভাবে দেখতেছেন জিনিসটা উল্টাটাও হতে পারে, আমি কথা কিন্তু বলে নিছি যে এটাও হতে পারে, যেহেতু ন্যাচারালি আমরা কিছু জিনিস পাই যেটা মানে স্পষ্ট না, এটা দুইটা জিনিসই হতে পারে, ঠিক না? আচ্ছা আচ্ছা, তো তাহলে আমি আসলে খুবই এটা আপনি দুঃখিত ভাই, কিভাবে তাহলে দেখেন আমি বলুন। খুবই দুঃখিত ভাই, আমি যদি মানে মুচকি হাসাটা যদি আমার ইয়া হয়ে থাকে, আমি বুঝতে পারতেছি যে জিনিসটা আপনাকে হয়তো একটু না 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 আহত সেটা না, করেছে, এটার জন্য আমি খুবই দুঃখিত এবং আমি খুবই লজ্জিত আহতটা ভাই। এই জন্য হয়েছে যে কারণ আমি আমি আসিফ ভাই আমি আপনাকে খুবই মানে শ্রদ্ধা করি, এই কারণে যে আপনি মানে মানে আপনি অন্যান্য ইয়েদের মতো না, আপনি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করে থাকেন সবসময়, আচ্ছা কিন্তু আমি তাহলে যদি আপনার তারপরে আমি যতটুকু আমি সত্য খুবই জানি দুঃখিত এবং জানি লজ্জিত যে আপনি যদি সেটাতে আঘাত পেয়ে থাকেন, তাহলে এটা আমার মানে মুচকি হাসাটা আসলে উচিত হয় নাই, কিন্তু মানে বোঝেন তো মানে আমরা তো লাইভ করি, একটু একটু ভুল ত্রুটি হয়ে যায়, মাঝে মাঝে একটু একটু ভুল ত্রুটি হ্যাঁ হয়ে যায়, সেটা যেহেতু যদি আপনি, আবার পরে আপনি যেহেতু যদি আপনি আমাকে যেহেতু ধরায় আপনি দেন, যদি আপনি আমার আমাকে আবার পরে ধরায় হ্যাঁ দেন, তাহলে আমি শুধরানোর চেষ্টা করি, এইটুক আমি করতে পারি, কিন্তু হ্যাঁ ভুল যেহেতু ত্রুটি তো ভাই হবে হ্যাঁ হ্যাঁ আপনাদের যেহেতু সাথে আপনি যখন, সরি বললেন সেক্ষেত্রে আমার মানে আপনাদের
আপনাদের সাথে সেটা যখন অনেক আমরা ঠিক বিতর্ক বলা। করি তখন তখন অনেকে অনেক অনেক গালিগালাজ করে ভাই, অনেক খারাপ খারাপ কথা বলে ভাই, অনেক কিছু প্রেশার নিয়ে আমাদের মানে একজনের লাইফ করতে হয়। আপনি তো নিশ্চয়ই সেটা বোঝেন যে আমাদের কি পরিমাণ, এই যে আমার অ্যাকাউন্টের না উপরে আসলে সারাটা আপনাদের দিন সাথে, ধরে রিপোর্ট করে, সারাটা দিন ধরে রিপোর্ট করে আমার অ্যাকাউন্টে, একটু পরে পরে লগ আউট হয়ে যায়, মানে 5 মিনিট পরে পরে আমি দেখি আমার ফেসবুক লগ আউট হয়ে গেছে, আবার লগ ইন করতে হয়, মানে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সারাক্ষণ ভাই। এগুলো কেমনে ভালো লাগে বলেন, মানে মেজাজ তো খারাপ হয়ে যায় না? না সেটা আপনার, আপনারা যেহেতু একটা যুদ্ধ করতেছেন, স্ট্রাগল করতেছেন, সেটা আসলে এটা সইতেই হবে, এটা সবার ক্ষেত্রে, এটা মুমিন হোক আর নাস্তিক হোক, এটা স্বীকার করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, তো যেহেতু আপনি সরি বললেন, সেহেতু আমি আর এটা নিয়ে ই করলাম না। তবে আমি জিনিসটা আমার মানে পার্সোনালি আঘাত হানছে এটা, জিনিসটা আমি এরকম মনে করতেছি না, কিন্তু যারা আপনাদের মতাদর্শী তারা অবশ্যই এটা হাততালি দিতেছিল যে হ্যাঁ মানে আমি গোজামিল দিয়ে গেছি, এসে হাবি যাবে। যাই হোক, আচ্ছা আচ্ছা, না আপনি সেভাবে সেটা গোজামিল বাদ দেন দিয়েছেন কিন্তু। বলে আমার মনে হয় নাই। আপনি যেটা করেছেন সেটা আমাকে মানে না আমি কোনো স্পেসিফিকলি জিজ্ঞেস করতেছিলেন গোজামিলি এই দেওয়ার জিনিসটা চেষ্টা আছে করিনি। কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনি গোজামিল দেওয়ার চেষ্টা করেন, আপনি মেনে নিয়েছেন, হাদিসটা তো অন্তত আপনি মেনে নিয়েছেন। অনেক মুমিন আছে হাদিসই মানে না, বলে না এরকম কোনো হাদিস নাই, মানে তখন তো ভাই আকাশ থেকে পড়তে হয়, আয় সেটা বলে কি বলে কি তাহলে তো সে মুমিন থাকবে না, হারিস না মানে তো সে আর মুমিন থাকবে না, ঠিক না? আচ্ছা, ভাই। অনেক তো আজকে অনেক আমি অনেক মুমিন আপনাকে, ভাই এসে বলছে যে বুখারি ছাড়া কোনো হাদিস মানে না ভাই, অনেক একজন মুমিন এসে বলছিল বুখারি ছাড়া কোনো হাদিস নাই, তারপরে এগুলা শুনে তো হাসতে হাসতে মারা যেতে হয় ভাই, আর কি বলবো। এগুলা নিয়ে আমরাও যুদ্ধ করি, মানে আমাদের ইয়েরও যুদ্ধ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হলো, আপনি আপনাদের যে মানে মত, সেই মত অনুযায়ী কেউ কারোর উপরে কোনো কর্তৃত্ব নেবে না, মানে এটাই কি সঠিক? মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন কর্তৃত্ব মানে নেতা বা লিডার? না লিডার তো থাকতে পারে, লিডার থাকাটা তো কোনো বিষয় না, লিডার থাকতে পারে, না থাকতে লিডার পারে না, থাকতে পারে যেকোনো একটা বিষয়ে, যেকোনো যেকোনো কিছুতে, মানে মানে আপনার ধরেন রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে, সমাজের ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, আপনি মানে লিডারশিপটা তো আপনি মানে এটা জাস্ট একটা মানে কি, আপনি এটা কি বলছেন? এইখানে মানে তাহলে মানে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে ভাই। আমি ব্যক্তিগত ভাবে খানিকটা অ্যানার্কিস্ট ঘেঁষা মানুষ, হুম, অ্যানার্কিজম, অ্যানার্কিজমের সাথে আমার কিছুটা সম্পর্ক আছে, অ্যানার্কিস্ট ঘরানার, বুঝতে পারতেছেন আপনি? আচ্ছা, আমি আসিফ, আসিফ ধরা খাইছে এই বিষয়টা আমি একটু, আসিফ একটু, আসিফ ধরা খাইছে এই বিষয় নিয়ে আমার কোনো ই নাই, কারণ আমি এই ধরনের কোনো কিছু করছি বলে যদি আপনারা পায়ে থাকেন তাহলে বলতে পারেন, কিন্তু আমি এগুলো বলবো কি বলবো না সেটা আপনি আগে থেকে বলবেন কিভাবে, একজন কমেন্ট করলে একটু পারে। আচ্ছা 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 ভাই, আপনি কি, আমি কিছুটা অ্যানার্কিস্ট ঘেঁষা মানুষ, অ্যানার্কিজম ঘেঁষা মানুষ, এটা কি আপনি বুঝতে পেরেছেন এই জিনিসটা কি? না আমি একটু বোঝা বললাম, আমি আচ্ছা, এই একটু ব্যাপারটা মানে বোঝানো একটু ওয়ার্ড ডিফিকাল্ট, মিনিংটা সম্ভবত আমি জানি না। মানে আপনি ইসলামের কনটেক্সটে অ্যানার্কিজম একটু পড়তে পারেন, মুতাজিলা দার্শনিকদের লেখা একটু পড়তে পারেন, হুম, মুতাজিলা দার্শনিক যারা ছিলেন সেই দার্শনিকদের কিছু লেখা আপনি পড়তে পারেন, সেগুলো আপনি পাবেন অনলাইনে, খুঁজে পাবেন, ইংরেজিতে আছে হয়তো, যেগুলো অনলাইনে খুঁজে পাবেন, সেই ইয়াগুলো একটু পড়ে দেখেন। সেই সময় যেই ব্যাপারগুলো হয়েছিল, যেই সময় সেই দার্শনিক মতাদর্শগুলা ইসলামিক ওয়ার্ল্ডে স্প্রেড হয়েছিল, সেই মতাদর্শগুলো একটু পড়ে দেখতে পারেন, তাহলে আপনি বিষয়টার সাথে আরো আরো সম্পর্কিত হতে পারবেন। এখন কর্তৃত্ব, কর্তৃত্ব থাকাটা মানুষের জন্য এক ধরনের অবমাননাকর বিষয়, মানুষের উপর একজন আইসা মানে ছড়ি ঘুরাবে, মানুষের স্বাধীন ইচ্ছা থাকবে না, মানুষের চিন্তা ভাবনা থাকবে না, অন্ধভাবে আনুগত্য করবে কারো, এই জিনিসটা আমি পছন্দ করি না ভাই। হুম, আমি মানুষ মোটামুটি যেমন এটা ধরেন মোটামুটি, আমাকে যদি আজকে বলা হয় যে বাংলাদেশকে রক্ষা করতে এখন বাংলাদেশে আদিবাসী যারা আছে তাদেরকে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, তাদেরকে মারতে হবে, এবং আমাকে যদি সেনাবাহিনীতে ঢুকায় দেওয়া হয়, বলা হয় যে যাও তুমি আদিবাসীদের গিয়ে খুন করে আসো, তাহলে দেশ প্রেম দেখাইতে হবে আমার, আমাকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দেশকে রক্ষা করতে ওই আদিবাসীদেরকে জবাই করতে হবে, আমি বলবো সরি ভাই আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ দেশ উচ্ছন্নে যাক, দেশ গোল্লায় যাক, আমি কাউকে মানে খুন করবো কেন? একটা লোক মানে যে আদিবাসী সেই লোকটাকে আমি কি জন্য খুন করতে যাব? তার মানে তার সাথে আমাদের দেশের যারা পলিটিশিয়ান তাদের একটা মানে সংঘাত আছে, কিছু একটা রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যা আছে, সেই সমস্যার কারণে আমাকে একদল লোক মানে ভাড়া করছে ওকে মারতে, আমি তো ভাই এরকম ভাড়াটা খুনি হইতে পারবো না। হ্যাঁ, আমি আমি সেনাবাহিনীতে ঢুকাক আর যেখানে ঢুকাক আমি বলবো সরি আমার পক্ষে কাউকে এইরকম একজন, এই যে যার যে আমার সামনে যুদ্ধ করতেছে, যে আদিবাসী ছেলেটা আমার সামনে যুদ্ধ করতেছে, ওর বাসায় তার বউ আছে, তার বাচ্চা আছে, একে আমি হত্যা করব, বাচ্চাটা এতিম হবে, এর বউটা মানে বিধবা হবে, এর এর ভালোবাসার মানুষটা মারা যাবে, একে তো ভাই আমি হত্যা করতে পারবো না, আমি তোমার কর্তৃত্ব মানি না, বাংলাদেশের বাংলাদেশও আমি মানি না, সেনাবাহিনীও আমি মানি না, সব উচ্ছন্নে যাক, ওই মানুষটা বেঁচে থাক, একজন মানুষ বেঁচে থাকবে, ওই মানুষটার জীবন ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি আমার নিজের যুক্তি বিবেক বুদ্ধি মানবিক বোধ এগুলো খাটাবো। যেমন ধরেন ভারতে এখন কি হচ্ছে, ভারতে এখন সেনাবাহিনী কাশ্মীরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করতেছে,
বাসা থেকে ভাই তুলে নিয়ে যাচ্ছে, মুসলমান মুসলিম যারা আছে কাশ্মীরের অধিবাসী তাদেরকে বাসা থেকে রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছে, রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছে, পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ তারা হাওয়া হয়ে যায়, বাতাসে উধাও হয়ে যায়। এখন ভারতের সেনাবাহিনীর সদস্যরা মনে করতেছে তারা খুব দেশের সেবা করতেছে, দেশ প্রেমে একদম উজ্জীবিত, ভারত মাতা কি জয় হো এটা বইলা একদম তারা মানে ওদেরকে তুলে নিয়ে মেরে ফেলতেছে। এখন ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি চিন্তা করব যে ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক সেনাবাহিনীর প্রধান হোক প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক আমাকে যদি এই কথা বলে আমি তো ভাই এই কথা শুনবো না, এই কর্তৃত্ব তো আমি মানবো না, আমার নিজের বিবেক আছে বুদ্ধি আছে সেটা খাটে আমি দেখবো যে এটা কি, এটা কেমন কথা একজন মানুষকে মানে বাসা থেকে রাতের বেলা তুলে নিয়ে মেরে ফেলতে হবে, এটা কি? হ্যাঁ ভাই বলেন। আপনার মতে তাহলে তো সেনাবাহিনীতে চাকরি করাই যাবে না। সেনাবাহিনীতে চাকরি চাকরি করাটা হচ্ছে, হ্যাঁ এখানে একটা সমস্যা হচ্ছে এই যে আমি আপনাকে বলে শুরুতে বললাম অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট ঘেঁষা আমি একটু, সেটা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করতে হলে আপনার অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে আপনার লিডার যে আছে তার সমস্ত কথাকে চোখ বুজে পালন করতে হবে, হ্যাঁ অবশ্যই আপনার অবশ্যই মানে কমান্ডার যা বলবে কমান্ডার যা বলবে সেইভাবে আপনার কাজ করতে হবে। কিন্তু ভাই আমি সেই কাজ কখনো করব না, আমি সেই কাজ কখনো করব না, তার মানে এবং আপনি আমি মানে মনে করি এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আমি যে মনে করি সেনাবাহিনী গঠন করা হয় সেটা আপনার বিপক্ষে, সেটার বিপক্ষে আপনি? হ্যাঁ আমি সেটার বিপক্ষে, আমি যে আচ্ছা কোনো ধরনের অস্ত্র উৎপাদন অস্ত্রের ব্যবহার, হ্যাঁ এই যে মানে আন্তর্জাতিক ভাবে এখন অস্ত্র ব্যবসা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা, অস্ত্রের উৎপাদন অস্ত্রের ব্যবহার অস্ত্র নিয়ে ঘোরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমি, আমি আমার লেখাও আছে আমেরিকাতে যে মানে অস্ত্র গোলাগুলি হয় মানুষ মানুষ সাধারণ মানুষ অস্ত্র রাখে সেগুলোর বিরুদ্ধে আমার লেখা আছে, আপনি খুঁজে পড়ে দেখতে পারেন, আপনারা হয়তো মুমিন ভাইরা যারা আছেন সেগুলো সেই না না লেখাগুলো না না পড়েন না না, আপনারা খালি পড়ি একটু নাই, ইসলাম নিয়ে পাই নাই বলি লেখাগুলোই নাই পড়েন। কারণে। আচ্ছা হ্যাঁ হয়তো পারে, কারণ আমরা যখন আপনার ব্লগ সার্চ করি তখন হয়তো বা আমাদের বিপক্ষে যে লেখাগুলো সেগুলো হয়তো আমাদের চোখে পড়ে, এই কারণে ওগুলি হয়তো বা হুম হুম হতে পারে, হুম যার হ্যাঁ কারণে বলো ওগুলো পড়ি নাই। আচ্ছা তাহলে আপনার মানে এই হচ্ছে হলো যে যে যার মতো চলো, মানে এখানে কোনো সেনাবাহিনী টাহিনী দরকার নেই, পুলিশেরও দরকার নেই, মানে এরকম কিছু যে যার মতো না ভাই, যে যার মতো তাই না, তো? এটার নির্ভর এটা হচ্ছে ভিত্তিটা হচ্ছে যুক্তি প্রমাণ মানবিক বোধ বিবেক এই জিনিসগুলো দিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হবে। আপনি আমরা ধরেন করলাম, এক জায়গায় যুদ্ধ আমরা করতে করলাম, যাচ্ছেন, আমি করলাম, আপনি করলেন। আপনি না না আপনি ধরেন এক জায়গায় যুদ্ধ করতে যাচ্ছেন, আপনি যদি আপনার বিচার বিবেচনা যুক্তিবোধ দিয়ে বুঝতে পারেন যে হ্যাঁ আপনার আপনাকে যে নির্দেশটা দেওয়া হচ্ছে সেটা সঠিক সিদ্ধান্ত, যেমন ধরেন বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করেছিল তখন এটা সঠিক সিদ্ধান্ত ছিল যে আত্মপক্ষ সমর্থন করতে হবে নিজেদের রক্ষা করতে হবে, তখন এটা করা যায়, তখন এটা আপনি বিবেক বুদ্ধি খরচ করে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তো মানে ন্যায় সঙ্গত লড়াই। কিন্তু তাহলে যেই আমি এখানে লড়াই আসতে হচ্ছে চাচ্ছি কি ন্যায় সঙ্গত আপনার কিনি বিষয়গুলো। ন্যায় সঙ্গত লড়াই নাকি অন্যায় লড়াই সেটা তো আপনি বিচারই করতে পারছেন না, যেখানে আপনার বিচার করার ক্ষমতাটাই নাই, আপনাকে শুরুতেই বলে দেওয়া হয়েছে যে আপনাকে যে নির্দেশ দেওয়া হবে কোপাইতে বললে কোপাইবেন গুলি করতে বললে গুলি করবেন কোনো কথা নাই, হ্যাঁ এই জায়গায় তো সমস্যা যে আমি কেন আমার চিন্তা ভাবনা বুদ্ধি বিবেচনা মানে কাজে লাগাবো না, তাই না? সমস্যাটা তো তাহলে মানে দীর্ঘ হয়ে যাবে, কারণ হচ্ছে হলো আমার দেশে যদি ঠিক আছে 5,000 ধরেন 1,00,000 সোলজার আছে, 1,00,000 সোলজার প্রত্যেকের বিবেক বুঝায় যদি আমি আমাকে যুদ্ধ করাইতে হয় তাহলে তো ভাই আসলে এটা মানে হাস্যকর হয়ে যাবে বিষয়টা। কেমন হাস্যকর হয়ে গেলেও সেটা তো উইটার থেকে ভালো ভাই, যে বিচার বিবেচনাহীন বোধ বুদ্ধিহীন একদল মানুষ যার হাতে অস্ত্র আছে ভাই, মানে বিচার বিবেচনাহীন একটা অস্ত্রওয়ালা মানুষ হচ্ছে গিয়ে মানে খুবই ভয়ঙ্কর একটা জিনিস, সে কাকে খুন করবে কাকে মারবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। এর নামে সোলজার। হ্যাঁ যেমন ধরেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র কেন সবচেয়ে ভয়ঙ্কর, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমরা কেন এত লেখালেখি করছি, কারণ তার মাথায় ভাই বুদ্ধি শুদ্ধি নাই, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা স্টুপিড একটা লোক, হ্যাঁ মানে কোনো জ্ঞান বুদ্ধি নাই, এখন এরকম একটা লোকের হাতে যদি নিউক্লিয়ার উইপনের কোড মানে মার্কিন প্রেসিডেন্টের হাতে হ্যাঁ একটা বুঝতে কোড পারছি, থাকে সেই কোডটা হ্যাঁ চিপে নিউক্লিয়ার উইপন অন করা যায়, এরকম একটা স্টুপিড লোকের হাতে যদি এই কোডটা থাকে সেটা পুরো পৃথিবীর অস্তিত্বের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার, এখন এরকম একটা স্টুপিড লোকের হাতে আপনি একটা কোড দিয়ে দিলেন যে কোড দিয়ে পৃথিবীতে ভাই 50 বার ধ্বংস করা যায় ভাই, আমেরিকার হাতে যে নিউক্লিয়ার উইপন আছে সেটা দিয়ে পৃথিবীতে 50 বার ধ্বংস করা যাবে, এখন এইরকম একটা স্টুপিডের হাতে আপনি এরকম একটা উইপন দিয়ে দিবেন একটা কোড দিয়ে দিবেন এটা তো ভাই বিপজ্জনক, পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক, তাই হ্যাঁ না? বিপদ এখন এখন আসবে এইরকম সমস্যা মানে নেই। যেই লোকের মানে বিচার বিবেচনা নাই এরকম লোকের হাতে তো আপনি এই জিনিসটা দিতে পারেন না, এবং সে যদি লিডার হয়ে যায় তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা হবে। দ্যাট মিন্স আপনি মানতেছেন যে তাকে আমাদের অবশ্যই লিডারশিপ থেকে সরানোটা উচিত, সে ক্ষতিকারক, এটা তো মানতেছেন? এই যে আপনি যে বিচার করতে পারতেছেন, আপনি যে বিচার করতে পারতেছেন সে ক্ষতিকারক নাকি সে মানে ক্ষতিকারক না, এই যে বিচার বিবেচনাটা আমি চাই এই বিচার বিবেচনাটা আপনার তো থাকুক, নাকি সে লিডার এই জন্য তাকে মানতে হবে এবং তার সে সুইচ চিপলে আমরা সবাই মানে আল্লাহু আকবার বিলা নিউক্লিয়ার উইপন দিয়ে ধ্বংস হয়ে যাবো, এটা তো আপনি নিশ্চয়ই চান না, তাই না? আপনি তো বিচার বিবেচনা তো করবেন যে সে মানে মানে তার মতো একটা লিডার থাকা উচিত নাকি কি, এটা তো আপনি বিচার হ্যাঁ করবেন, তাই না? আমি আমি যেটা মনে করি, দেখেন
আমরা যেটা বেসিক যেটা দেখি 10 জনের বিচার বিবেক আপনার এক হতে পারে বা একরকম হতে পারে, আপনি এইভাবে কোটি কোটি মানুষের বিচার কিভাবে এক করবেন? আমি আসলে এটা আমার বুঝে আসে না। কোটি 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 মানুষ কোটি মানুষের বিচার এক করতে হবে কেন ভাই? এক করতে হবে কেন? এক একজন এক যদি এক একভাবে নেন বিচার বিবেচনা তাহলে করলে আপনি 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 তাহলে সংঘর্ষ জীবনেও আপনি এটা রোধ করতে পারবেন না? সংঘর্ষ তো হবে, এই সংঘর্ষ না, সংঘর্ষ সংঘর্ষ কেন হবে? সংঘর্ষটা বাধে কেন? সংঘর্ষটা বাধে কেন? না না, আপনি আপনি একটা জিনিস আমাকে ভেবে বলেন যে এমন একটা স্টুপিড লোক যার কোনো বিচার বিবেচনা নাই, তার হাতে আপনি নিউক্লিয়ার উইপন দিচ্ছেন যে হচ্ছে পৃথিবীতে 50 বার ধ্বংস করতে পারে, এইটা হ্যাঁ বিপজ্জনক নাকি? হ্যাঁ অবশ্যই নাকি বিপজ্জনক। পৃথিবীর সমস্ত মানুষ, ধরেন পৃথিবীর সমস্ত মানুষ অনেক বিচার বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, মগজ খাটায়, মানে যুক্তি প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেয়, এখন এটা কি এই তো বিপজ্জনক নাকি ওইটা বিপজ্জনক? কোনটা হ্যাঁ বিপজ্জনক আপনার মনে হয়? আপনার মনে আপনার কি আচ্ছা আপনার আচ্ছা কি সিরিয়াসলি মনে হয় যে ধরেন আমেরিকার জনগণকে আমরা সবাইকে আমরা সবাই অনেক চিন্তা ভাবনা করতেছে, অনেক ভাবতেছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কি ভালো নাকি মন্দ, অনেক মানে পড়ালেখা করতেছে, মানে মানে গবেষণা করতেছে এটা নিয়ে, তারপর বইপত্র পড়তেছে এটা নিয়ে, তারপর একজন আরেকজনের সাথে আলাপ করতেছে, দেখো ভাই এটা কি ভালো, ডোনাল্ড ট্রাম্প কি ভালো আমাদের জন্য, এটা কি আমার কাছে তো মনে হয় এটা আরো ভালো ব্যাপার, যে এই যে তারা যে গবেষণা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, একজন আরেকজনের সাথে আলাপ করতেছে, কমিউনিকেশন কমিউনিকেশন হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, একজন এই পক্ষে বিতর্ক করতেছে, আরেকজন ওই পক্ষে বিতর্ক করতেছে, এবং সেইখান থেকে অন্য মানুষরা শুনতেছে, 10 জন মানুষ চারপাশ থেকে শুনতেছে যে বিতর্কের ভিতরে কার যুক্তিটা আমার কাছে ভালো লাগতেছে, কোন আপনি যুক্তিটাকে আমার শক্তিশালী আপনার মনে হচ্ছে, হ্যাঁ এই যে আপনার এটা এইরকম হচ্ছে একটা পরিবেশ লং আপনি থিংকিং। চান? না না, এটা আপনি কোন মানে মানে পদ্ধতিটাকে আপনার কাছে বেটার আমি মনে হচ্ছে? আমার আপনি আমার আমি আপনাকে আমি সেটা জিজ্ঞেস আমার করেছি পদ্ধতি বেটার যে বেটার নাকি হচ্ছে হলো নাকি নাকি মনে করেন নাকি মনে করেন আমেরিকার সমস্ত জনগণ মানে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়, কোনো কিছু চিন্তা ভাবনা করে না, ডোনাল্ড ট্রাম্প বলছে সুতরাং সেটাই ওকে, আজকে আমরা মানে ইসের উপর ইরাকে আক্রমণ করব, ডোনাল্ড ট্রাম্প বলছে চলো ইরাকে আক্রমণ করি, কালকে আফগানিস্তানে আক্রমণ করব, চলো আমরা আক্রমণ করি, এই যে এইটা আপনার কাছে বেটার প্রসিডিউর মনে হয় নাকি আপনার কাছে বেটার না, প্রসিডিউরটা এটা মনে হয় এটা আগে এটা যেটা আমি বললাম? না, এখন কথা হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প যদি এটা চায় তাহলে কি এটা কি রোধ করা সম্ভব? এটা কি আমি রোধ, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি ভাই। মানে আপনি যেটা বললেন, মানে আমরা মনে করেন যে কেউই চায় না এটা, ঠিক আছে? আমেরিকার মনে করেন যে 60% মানুষ এটা চায় না যে ইরাকে যে আক্রমণ করবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি এটা চায় তাহলে কি এটা রোধ করা সম্ভব? এটা কি তাহলে রোধ অবশ্যই করা সম্ভব সম্ভব? ভাই, তাহলে কিভাবে তো অবশ্যই রোধ করা সম্ভব ভাই, কিভাবে সিনেটে সম্ভব? বিল পাশ করতে হবে, সিনেটে বিল পাশ করতে হবে, সিনেটররা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিবে সিনেটে, মানে এইটা আমেরিকাতে সম্ভব, কিন্তু ভাই মুসলিম দেশগুলোতে সম্ভব না, মুসলিম দেশগুলোতে মানে মানে শাসক যেই ভাই সিদ্ধান্ত নেয় সেটাই আপনি আলটিমেট আপনি সিদ্ধান্ত, আপনি যে কিন্তু সিনেটের কথা বলতেছেন ওগুলো তো স্ক্রিপ্টেড না? আমি আমি যেটা বুঝি আর কি, না 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 না, এটা আপনি স্ক্রিপ্টেড মানে বিশ্বাস করেন যেগুলো স্ক্রিপ্টেড, কিন্তু আমি তো জানি যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ডোনাল্ড ট্রাম্পকে এত বাজে ভাবে অপমান করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শিক্ষামন্ত্রীকে ডেকে আইনা এত বাজে ভাবে অপমান করা হয়েছে, সেগুলো তো ভাই আমি দেখেছি, সে পুরো ভিডিও আমি দেখেছি যে সিনেটে আমেরিকার শিক্ষামন্ত্রীকে ডেকে এত নোংরা ভাবে মানে গালিগালাজ করা হয়েছে এবং অপমান করা হয়েছে, ওই যে শিক্ষামন্ত্রী তো পারলে কান্নাকাটি শুরু করছে ওই সিনেটে। হ্যাঁ, আমার একটা ভিডিও আছে, আপনি একটু সার্চ করে দেখেন, আমেরিকান সিনেটে এই যে শিক্ষামন্ত্রী, আমেরিকান শিক্ষামন্ত্রী গিয়েছিলেন ওনাকে কিভাবে মানে সবাই অপমান করা মিলে আক্রমণ করেছে, অপমান অপদস্থ করা হয়েছে, একটু পুরো ভিডিওটা দেখেন, এটার ভিতরে এমন এমন কথা তুলে আনছেন মানে শিক্ষামন্ত্রী কবে কোথায় কি করছে না না করছে সবকিছু নিয়ে আসছে, এবং ডোনাল্ড ট্রাম্প কবে কোথায় কি করছে, কবে ইউনিভার্সিটি দিয়ে দুর্নীতি করছে, ইউনিভার্সিটির নাম করে বিরাট অঙ্কের দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, সেখানে কোনো ইউনিভার্সিটি ছিল না আসলে, সে নামে একটা ইউনিভার্সিটি দিয়ে বিশাল অঙ্কের টাকা কামাইছে, সেগুলা একটু মানে একটু সার্চ করে দেখেন আপনি ভিডিও পাবেন, আপনি মনে করতে আচ্ছা পারেন যে আমেরিকার সবকিছু বানানো সাজানো স্ক্রিপ্টেড, কিন্তু ভাই সেটা তো আপনার বিশ্বাস, আমরা তো সেই হ্যাঁ হতে পারে জিনিসগুলা হতে পারে, হ্যাঁ ঠিক মানে আছে। আপনার আপনার এই মানে যখন আপনি উদাহরণ দিলেন সেক্ষেত্রে হয়তো আমার ধারণাটা একটু পাল্টে যাবে। তো এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে তো আর তাহলে তো আমরা ধরে নিতে পারি, তাহলে তো আর ডোনাল্ড ট্রাম্প এতটা ই না, মানে ভয়ঙ্কর কিছু না। আপনি বললেন ভয়ঙ্কর, একটু তো আগে আমি তো বললেন না সেটাই বললাম যে ভয়ঙ্কর, না না ভয়ঙ্কর, যদি তাহলে আমেরিকার যে এখন যেহেতু 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 সে নিউক্লিয়ার না না সাপোর্টটা আমেরিকার এখন ব্যবহার করার জন্য সিনেটের মানে আপনার সদস্যদের সবার সম্মতি প্রয়োজন হয়, তাহলে তো সে তো আর কিছুই না, সে তো কিছুই না। না না সে ভয়ঙ্কর, সে তার এই ক্ষমতাটা আছে কিন্তু সেটা বাধা দেওয়ার মানে সিস্টেমও আমেরিকাতে আছে, সেই যে সেই তাহলে সে যে সমস্যাটা কোথায়? কাজগুলো করবে সেটা সমালোচনা করা, সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা তো এটা আছেই যে মানে সে তো চাইলে যে কোনো দেশে আক্রমণ করতে পারে, কিন্তু সিনেটররা তাকে বাধা দিবে, সেই বাধার ভিতর দিয়েও সে আক্রমণ করতে পারে, দ্যাটস ইট, আমি সেটাই বলতেছি। সে তো চাইলে ঠিক আছে, হয়তো বা ঠিক আছে, দেখা গেছে হয়তো একটা দেশ আক্রমণ করে ফেলো, হয়তো 10,000-20,000 মানুষ মেরে ফেলো, হয়তো তারপরে তাকে পদচ্যুত করা হলো বা অনেক কিছু মাধ্যমে তারপরে তাকে ই করা হলো। এখন যে আমি যদি ওইখানে থাকি, আমি যে মারা গেলাম, ঠিক আছে, আমার এই দায়ভার কে নিবে? মানে
এটার কি অ্যান্সার আছে আপনার? আমি তো সেখানে মারা গেলাম, তা আমি মারা যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প পদচ্যুত হোক বা মানে ই হোক, তাহলে মানে এখানে আমার কি মানে দোষ ছিল বা আমি এখানে কি পাইতে পারি আপনি যদি তো কিছু ডোনাল্ড পাইতে ট্রাম্প, পারেন নাকি? না ডোনাল্ড ট্রাম্পকে যদি আগে আগে থেকে এটা এই পদচ্যুত করা হতো তাহলে তো আমি মারা পড়তাম না, ঠিক না? ডোনাল্ড হ্যাঁ, ট্রাম্প সেটা তো অবশ্যই, এটা এটা দায়ভার তো নিতে হবে, যে যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প, এদেরকে দায়ভার নিতে এই হবে কারণে তো আপনার আমি বললাম, আমি মৃত্যুর তো এই জন্য, কারণে তাদেরকে বললাম, দায় আমি নিতে তো হবে এই কারণে বললাম যে যারা অন্ধভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল কোনো কিছু চিন্তা আমেরিকা ভাবনা না করে। আমেরিকার মতো একটা সুশীল আপনার মানে কি বলে এটাকে মানে উন্নয়নশীল দেশ, মানে উন্নত দেশ, উন্নত দেশ, উন্নতশীল হ্যাঁ না উন্নত, আমেরিকা একটা সরি সরি দুঃখিত উন্নত দুঃখিত, দেশ। উন্নত উন্নত দেশ, উন্নত দেশের মতো মানে জায়গায় এরকম মানুষ অন্ধভাবে ভোট দেয়, এটা কেমন বিচিত্র হ্যাঁ, ব্যাপার। সেটাই তো আমাদের, আমাদের ভাই আমরাও তো সেটা নিয়েই কথা বলতেছি, যে আমেরিকার মতো একটা দেশে, তার মানে তো ওখানে তার মানে তো, ওখানেও তার মানে, ওখানেও যে বাংলাদেশের মতো তার মানে তো মানে হ্যাঁ নির্বাচনের অবস্থা ঘটেনি সেটা তো আমরা বলতে পারি না, স্ক্রিপ্টেড, মানে এই জন্যই বললাম যে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তো ওখানে উঠতে পারে না, কারণ তার ব্যাকগ্রাউন্ড আমরা ফেসবুকে বা না বিভিন্ন না না, সোশ্যাল ডোনাল্ড মিডিয়াতে ট্রাম্পের ছড়ে যে, দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ভাই, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তো আছে, এটা তো সত্য কথা, ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকাতে বড় ধরনের সমর্থন আছে দেখেই সে, যদিও গত নির্বাচনে কিছুটা গন্ডগোল হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এত মানুষ ভাই কিভাবে করছে, এটা একটা, সেটাই, এটা একটা অবাক করার মতো বিষয়, হ্যাঁ, যে অবাক এত করে না ভাই, মানে আমার কাছে শিক্ষিত স্ক্রিপ্টেড মানুষের মনে দেশ হয়, মানে নির্বাচনটাই স্ক্রিপ্টেড মনে হয়, নির্বাচনটাই সাজানো মনে হয়, না, এ এত 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 মানে সহজ ভাষায় একদম এই কথাটা বইলা দেওয়াটা উচিত না, কারণ একদম মানে এটা একদম তাহলে তো ঢালাও ভাই কথা হয়ে যাচ্ছে, আপনার তাহলে তো আপনার কথা আমেরিকাকে ঢালাও আমরা, হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে, দুইটার একটা হবে তাহলে, যে তারা গোমূর্খ মানে এইভাবে অন্ধভাবে ভোট দিয়ে না দিল। কিছু কিছু না, আবার সবাই যে গোমূর্খ সেটা আপনি বলতে পারেন না, যে আপনি যে যে কাজটা করতেছেন হচ্ছে বাইনারি চিন্তা ভাবনা করতেছেন, যে হয় এটা নাইলে সেটা, কিন্তু আমরা যেটা মানে মনে করি, আমি যেটা মনে করি, যে আমেরিকায় এখনো প্রচুর পরিমাণে মানুষ আছে যারা মানে একটু স্টুপিড লেভেলের মানুষ, কারণ আমেরিকার বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে তাদেরকে জিজ্ঞেস করা, যখন জিজ্ঞেস করা হয় মানে বাংলাদেশ কই বা ভারত কই, তারা ম্যাপে দেখাইতে পারে না, শিক্ষিত ছেলে পেলে তারা ম্যাপে দেখাইতে পারে না, এরকম অনেক আপনি পাবেন স্ট্যাটিস্টিক্যাল ডেটা আপনি পাবেন, যে আমেরিকার সাধারণ মানুষের ভিতরে মানে শিক্ষা দীক্ষার হার কিরকম, বা আমেরিকাতে কিন্তু পিএইচডি ধারী বিজ্ঞানী অনেক বেশি, পিএইচডি করা বিজ্ঞানী, তারপরে মানে ফিলোসফার, লেখক, এগুলো অনেক বেশি। আবার একই সাথে এটাও সত্য যে আমেরিকাতে মানে অসংখ্য শিক্ষিত মানুষজন, তাদের শিক্ষা দীক্ষার হার অত্যন্ত কম, তারা মানে কিছু জানে না পৃথিবী সম্পর্কে, কিছু তারা তাদের জানা নাই। এই যে এটা একটা কমপ্লেক্স বিষয়, আমেরিকার পলিটিক্স এবং আমেরিকার মানুষের মন মানসিকতা, এটা একটা কমপ্লেক্স বিষয়। তো আপনি হুট করে যদি বলে দেন যে সবকিছু স্ক্রিপ্টেড, সেগুলো হচ্ছে কি ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো আমরা মানে মানে কনস্পিরেসি থিওরি বলি এগুলাকে আমরা, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু আবার একই সাথে এটাও সত্য যে, এটা সত্য যে আমেরিকার প্রচুর পরিমাণে স্টুপিড লোকজনও আছে। এখন এই এটার মাঝামাঝি গিয়ে আলোচনা করতে হবে।